ভাঙার পরে যে মানুষের জাগাত আসছি, এখন যে বাসাটা আমার বাড়ি এক জায়গায় নিয়ে যাব তারও আমার জায়গা নাই। উজানের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র ও দুধকুমার সহ উত্তরের সব নদ নদীর পানি আবারও বাড়তে শুরু করেছে। এরই মধ্যে প্লাবিত হয়েছে কয়েকটি উপজেলার নিম্নাঞ্চল। তিস্তা নদীর দুই পারে দেখা দিয়েছে ভাঙন। বেশ কয়েকটি পয়েন্টে ভাঙনের কবলে পড়েছে বসতবাড়ি ও ফসলি জমি। বুধবার দুপুরে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড অফিস সূত্রে জানা গেছে, ধরলা নদীর পানি সেতু পয়েন্টে বিপদসীমার 24 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া ব্রহ্মপুত্রের পানি নুনখাওয়া পয়েন্টে 12.5 সেন্টিমিটার ও চিলমারি পয়েন্টে 8 সেন্টিমিটার এবং তিস্তার পানি বিপদসীমার 13 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ব্রহ্মপুত্র নদের ভাঙনে কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ইউনিয়নের চর যাত্রাপুরের বানিয়াপাড়ায় গত এক সপ্তাহে 12টি পরিবার ভিটেমাটি হারিয়েছে। ধরলা নদীর ভাঙনে গত 4 দিনে সদরের মোগলবাসা ইউনিয়নের সিতাইঝর গ্রামের 35টি পরিবার বসতভিটা হারিয়েছে। নদী গর্ভে চলে গেছে কয়েক একর আবাদি জমি। আর নদী ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন তিস্তা পাড়ের মানুষ। চর কৃষ্ণপুর এবং চর সিতাইঝর মোগলবাসা ইউনিয়নের প্রায় 40টার মতো বাড়ি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। গত 4 দিন ধরে নদীর মানে উজানি পাহাড়ের ঢল এবং বৃষ্টিপাতের কারণে এই বন্যা সৃষ্টি হয়েছে এবং ব্যাপকভাবে সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রতিটা বাড়িতে যা যা ম্যাক্সিমাম করে ফ্যামিলির সদস্য 4-7 জন করে আছে এবং ঘর যদি 40টা বাড়ি চলে যায় এবং তার প্রতিটা বাড়িতে আবার 4টা করে ঘর আছে এবং এদের মাথা গজার কোনো ঠাঁই নেই। যাদের আশ্রয় আছে তারা নিরাপদ স্থানে চলে গেছে, আর যাদের আশ্রয় নাই তারা তো কোনো বাঁধের রাস্তায় তো হয়তো বা তার থাকতে হবে। আমার বাড়ি যে ভাঙছে, ভাঙার পরে যে মানুষের জাগাত আসছি, এখন যে বাসাটা আমার বাড়ি এক জায়গায় নিয়ে যাব তারও আমার জায়গা নাই। এখন বাচ্চা কাচ্চা নিয়ে আমরা কই যাই, জায়গা জমিন যে নেবো তারও মতন আমার সমস্যা নাই, খুবই দুর্ভিক্ষ অবস্থা। এখন আমার নদীর কাছারে আমার বাড়ি, খুব দূরে আছে নদী আমার বাড়ি ছাড়া। এই 2-3 দিনতে আমার বাড়ি নদী আসি, আমার বাড়ি ঘর দুয়ার ভাঙে চুরি ফেলালে, আমি কোথায় যাব কোনো স্থান নাই, খুবই সমস্যা করিয়েছি বাচ্চা কাচ্চা নিয়ে। নদী এলা তো ভাঙতেছে, আমার খুব সমস্যা। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নে তিস্তার নদীর পানি পাড়ার সঙ্গে সঙ্গে ভাঙন তীব্র রূপ নিয়েছে। গত এক সপ্তাহে ইউনিয়নটির শতাধিক পরিবার ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন জানান, কুড়িগ্রামের নদ নদীর পানি ধীর গতিতে বৃদ্ধি পাচ্ছে, তবে আগামী 48 ঘণ্টায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। ভাঙন রোধে জেলার বিভিন্ন এলাকায় জিও ব্যাগ ও বালুর বস্তা ফেলা হয়েছে।